প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি তানিয়া আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানে। প্রতি পর্বে আপনাদের সামনে একটা ঐতিহ্যবাহী রান্নাকে উপস্থাপন করি সুন্দরভাবে এবং খুব সহজভাবে কি করে তৈরি করতে পারেন এই রমজানে। আজ তার ব্যতিক্রম নয়, তবে সেই রান্নাটা করবেন একজন এক্সপার্ট শেফ। ডেকে নিচ্ছি নাদিয়া নাতাশাকে। কেমন আছো নাদিয়া? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোন ঐতিহ্যবাহী রান্নাটা আজকে আমাদের জন্য তুমি তৈরি করবে? সেহেরিতে চিন্তা করে আমি একটা চিকেনের আইটেম করব, যেটা হচ্ছে মটর কড়াই চিকেন। চমৎকার, কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নিই। মটর কড়াই চিকেন তৈরি করতে যা যা উপকরণ লাগছে, মুরগির মাংস, টমেটো চার ফালি করে কাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, কাশ্মীরি লাল মরিচ, পেঁয়াজ কুচানো, আস্ত কাঁচা মরিচ, ধনে পাতা কুচি, আদা কুচি, তেল, মটরশুঁটি পেস্ট, মটরশুঁটি, টক দই এবং লবণ। দেখে নিলাম উপকরণগুলো, তো নাতাশা শুরু করি। যাও, চুলাটা একটু অন করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটু অয়েল দিয়ে নিচ্ছি, 2 টেবিল স্পুন। অনিয়ন যেটা আছে হাফ কাপের মতো অ্যারাউন্ড এটা আমি দিয়ে দিচ্ছি। সাথে এখানে 500 থেকে 600 গ্রামের মতো চিকেন আছে, সো এটা হচ্ছে হাড় সহ। হাড় সহ, হ্যাঁ, এটা আমরা একটু ফার্স্টে একটু হালকা করে ভেজে নিব। ভেজে নিব, হ্যাঁ, যাতে একটু র যে গন্ধটা থাকে এটা যেন চলে যায়। এটার সাথে অ্যাড করব একটু আদা বাটা 1 টিস্পুনের মতো, হ্যাঁ, রসুন বাটাও 1 টিস্পুন, জিরা গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচ যেটা বলছি ওটা দিচ্ছি, সাথে দিচ্ছি একটু চিলি ফ্লেক্সও 1 টিস্পুনের মতো। এবার আমি হচ্ছে কাঁচা টমেটো যেটা হাফ করে কাটা এটা দিয়ে দিচ্ছি, দুটো টমেটো আছে। এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার হাফ টিস্পুনের মতো, পরিমাণ মতো সল্ট, হলুদ দিচ্ছি প্রয়োজন মতো। একটু কষানোর জন্য যেহেতু অল্প করে পানি দেবো, আমরা একবারে দিব না, একটু একটু করে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা যেহেতু কড়াই চিকেন মটর, তো মটর আমরা করেছি কি একটু পেস্ট করে নিয়েছি, তাতে হবে কি যে আস্ত আমরা মটরটাও দিব, পেস্টেরও একটা ফ্লেভার আসবে, ফ্লেভার আসবে। তো এটা একটু কষিয়ে আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। হ্যাঁ, একটু ঢেকে দিই আমি। এখন আমি যে আস্ত মটরশুঁটি যেটা আছে এটা দিয়ে দিব, এক কাপের মতো আছে আমার এখানে। সাথে আমি দিব হচ্ছে একটু টক দই, হ্যাঁ, এক টেবিল স্পুনের মতো, আর আস্ত কাঁচা মরিচ দিই, কাঁচা মরিচটা হচ্ছে ফ্লেভার ফ্লেভার। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি, হার্বের একটা মানে এই স্মেলটা সুন্দর আসবে। কতক্ষণ আমাদের মানে এখন 2 থেকে 3 মিনিট জাস্ট একটু তেলটা উঠে আসলে আমরা অফ করে দেব। সো আমার মনে হয় তেলটা উঠে গেছে, রান্নাটা হয়ে গেছে, এখন সার্ভ করব। ঠিক আছে, দেখে একদম মনে হচ্ছে যে ছোটবেলায় আমরা যে মটরশুঁটি দিয়ে মুরগির মাংস রান্না করতো ওরকমই। এখন এটা উপরে আমি একটু টক দই জাস্ট ডিজেল করে দেবো, দেখতে একটু ভালো লাগবে। আর আমি দিব হচ্ছে কুচানো আদা। আদাটা কিন্তু শরীরের জন্য খুবই 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 ভালো। আপু, তৈরি হয়ে গেল আমার মটর কড়াই চিকেন। মটর কড়াই চিকেন তৈরি হয়ে গেল, চলুন খুব তাড়াতাড়ি রিক্যাপটা দেখে নিই। প্রস্তুত প্রণালী, একটি প্যানে তেল দিয়ে তাতে চিকেনটা ভেজে নিতে হবে সামান্য, তারপর একে একে সব মশলা দিয়ে কষাতে হবে। টমেটো ও মটরশুঁটি পেস্ট দিয়ে অল্প আঁচে ঢেকে দিতে হবে, প্রয়োজনে অল্প পানি দিতে হবে। চিকেন সিদ্ধ হয়ে আসলে আস্ত মটরশুঁটি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে, তারপর টক দই ও ধনে পাতা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। 2 মিনিট পরে নামিয়ে উপরে আদা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মটর কড়াই চিকেন। দেখে নিলাম রিক্যাপ। দর্শক, আরফেল গ্যাস স্টোভের ব্রাশ বার্নার ক্যাপ ও সায়েন্টিফিক নজেল 25% গ্যাস বাঁচায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইফতারে বা সেহরিতে তৈরি করে খাবেন আমাদের এই রেসিপিটি। খোদা হাফেজ।